হাই বিভার্স হোয়াইটবোর্ড স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আজকে আমি দেখাবো শতকরার অঙ্কের ব্যবহারের হ্রাস বৃদ্ধি সম্পর্কিত অঙ্কগুলো শর্টকাটে কীভাবে করতে হয় তো আজকের এই ভিডিওটিতে তিন ধরনের অঙ্ক নিয়ে আলোচনা করবো ভিডিওটি ভালো করে বুঝতে হলে প্রথম থেকে শেষ অব্দি পর্যন্ত দেখতে থাকুন তো আমাদের প্রথম টাইপের অঙ্কটি হচ্ছে যে যদি তেলের মূল্য পঁচিশ পারসেন্ট বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ খরচ বৃদ্ধি পাবে না অর্থাৎ একটা পণ্যের মূল্য যদি বৃদ্ধি পায় আর খরচ যদি একই রাখতে হয় তাহলে ব্যবহার শতকরা কত কমাতে হবে অর্থাৎ এখানে তেলের ব্যবহার শতকরা কমাতে হবে তো এই অঙ্কটা করার শর্টকাট যে টেকনিকটা সেটা হচ্ছে যে এক শত গুণন বৃদ্ধির হার আর নিচে হবে এক যোগ বৃদ্ধির হার তো এখানে একশো আর তেলের মূল্য বৃদ্ধি পায় পঁচিশ অর্থাৎ এখানে হবে পঁচিশ আর নিচে একশত যোগ বৃদ্ধির হার হচ্ছে পঁচিশ তো এবার আমরা যদি নিচে দুইটা যোগ করি তাহলে এখানে হয় একশত পঁচিশ আর উপরে একশত গুণন পঁচিশ এবার পঁচিশ দ্বারা একশো পঁচিশকে ভাগ করলে হয় পাঁচ পাঁচ দ্বারা একশোকে ভাগ করলে পাঁচ বিশ একশো অর্থাৎ তেলের ব্যবহার শতকরা কমাতে হবে বিশ পার্সেন্ট অ্যান্সারটা হবে বিশ পার্সেন্ট অর্থাৎ অ্যান্সারটা হচ্ছে ঘ নম্বরটা সেমভাবে যদি আমরা আরেকটা অঙ্ক সমাধান করি এখানে দেওয়া আছে যে চিনির মূল্য বিশ পার্সেন্ট বৃদ্ধি পাওয়াতে কোনো একটি পরিবার চিনি খাওয়া কেমন কমালে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না অর্থাৎ যদি চিনির মূল্য বৃদ্ধি পায় তাহলে খরচ যদি একই করতে হয় তাহলে ওই পরিবারের চিনি খাওয়া শতকরা কত কমাতে হবে তো এখানে শতকরা কত কমানোর সূত্রটা হচ্ছে যে এক শত গুণন বৃদ্ধির হার অর্থাৎ চিনির মূল্য বৃদ্ধি পাইছে বিশ পারসেন্ট এবং এক যোগ বৃদ্ধির হার অর্থাৎ বিশ তো দু নিচে দুইটা যদি যোগ করি তাহলে এখানে এক শত বিশ উপরে একশো গুণন এক বিশ এখানে বিশ দ্বারা একশো বিশকে ভাগ করলে ছয় তো ছয় দ্বারা এটা ভাগ যায় না সুতরাং দুই দ্বারা যদি ভাগ করি এখানে হয় তিন এখানে হয় পঞ্চাশ পঞ্চাশকে তিন দ্বারা ভাগ করলে ষোলো দশমিক সাতষট্টি অর্থাৎ চিনির ব্যবহার কমাতে হবে ষোলো দশমিক সাতষট্টি পার্সেন্ট এবার আমাদের দ্বিতীয় টাইপের অঙ্কটা হচ্ছে যে কোনো একটা পণ্যের মূল্য যদি হ্রাস পায় তাহলে খরচ যদি একই করতে হয় তাহলে ব্যবহার শতকরা কত বৃদ্ধি করতে হবে তো আমাদের অঙ্কটা হচ্ছে যে কাপড়ের মূল্য বিশ কমে গেলে কোনো ব্যক্তি খরচ বৃদ্ধি না করে কাপড়ের ব্যবহার শতকরা কত বৃদ্ধি করতে পারবে অর্থাৎ কাপড়ের মূল্য কমে গেল আর খরচ যদি একই একই থাকে তখন শতকরা কত কাপড়ের ব্যবহার বাড়াতে হবে অর্থাৎ শতকরা বৃদ্ধি করতে হবে এখানে একশত গুনন গুণন হ্রাসের হার আর নিচে একশত যেহেতু এখানে কমে যায় অর্থাৎ হ্রাস পায় সেই কারণে মাইনাস হ্রাসের হার তো এখানে হবে এক শত গুণন বিশ নিচে একশত মাইনাস বিশ সমান আশি উপরে একশত গুণন বিশ বিশ দ্বারা আশিকে ভাগ করলে চার চার দ্বারা একশোকে ভাগ করলে এখানে হয় পঁচিশ তো ব্যবহার শতকরা বৃদ্ধি করতে হবে পঁচিশ পার্সেন্ট অর্থাৎ পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি করা যাবে অ্যান্সারটা হচ্ছে ক নম্বরটা তো সেমভাবে যদি আর একটা অঙ্ক সমাধান করি এখানে দেওয়া আছে যে চালের দাম পঁচিশ পার্সেন্ট কমে গেলে একই খরচে চাল কেনা শোধ করা কি পরিমাণ বৃদ্ধি করতে পারবে অর্থাৎ যদি খরচ একই থাকে তখন চালের ব্যবহার কি পরিমাণ বৃদ্ধি করতে পারবে অর্থাৎ সূত্রটা ছিল যে একশত গুণন যত পার্সেন্ট হ্রাস পায় অর্থাৎ হ্রাসের হার পঁচিশ নিচে একশত মাইনাস হ্রাসের হার হ্রাসের হার হচ্ছে পঁচিশ তো এবার একশো থেকে পঁচিশ যদি বাদ দেয় তাহলে হয় সত্তর পঁচাত্তর আর উপরে একশো তো গুণন পঁচিশ পঁচিশ দ্বারা একশো কে পঁচাত্তরকে ভাগ করলে তিন এবার তিন দ্বারা একশো কে ভাগ যায় না তো যদি আমরা ভাগ করি তিন তেত্রিশ নিরানব্বই আর এক থাকে অর্থাৎ তেত্রিশ সমস্ত এক বা তিন ভাগের এক শতাংশ ব্যবহার বৃদ্ধি করা যাবে অ্যান্সারটা হচ্ছে ক নম্বরটা তো আমাদের তৃতীয় টাইপের অঙ্কটা হচ্ছে যে চিনির মূল্য 20% পার্সেন্ট কমলো এবং চিনির ব্যবহার বিশ বৃদ্ধি পেলো এতে চিনি বাবদ শতকরা ব্যয় কত বাড়লো বা কমল তো এই ধরনের অঙ্কগুলো করার নিয়মটা হচ্ছে যে যে চিনির ব্যয় চিনির ব্যয় শতকরা কত বাড়লো বা কমলো সেটা আমরা জানি না এখন বের করার যে পদ্ধতিটা সেটা হচ্ছে যে এখানে চিনির মূল্য একবার হ্রাস পায় একবার বৃদ্ধি পায় সুতরাং বৃদ্ধির হার যোগ হ্রাসের হার যোগ বৃদ্ধির হার গুণন হ্রাসের হার ভাগ একশো এবার যদি হ্রাসের কথা বলে তাহলে মানটা হবে নেগেটিভ আর বৃদ্ধির কথা বলে পজিটিভ তো এখানে বৃদ্ধি পায় বিশ পারসেন্ট অর্থাৎ বিশ পারসেন্ট বৃদ্ধি পায় যোগ হ্রাস পায় বিশ পারসেন্ট অর্থাৎ মাইনাস বিশ যোগ এখানে বৃদ্ধি পায় বিশ হ্রাস পায় বিশ পারসেন্ট অর্থাৎ মাইনাস বিশ নিচে একশো দ্বারা ভাগ করতে হবে এবার যেহেতু এখানে মাইনাস বিশ আর এখানে প্লাসের বিশ তাহলে মাইনাসের বিশ প্লাসের বিশ কাটা তো এখানে থাকলো মাইনাসের বিশ গুণন বিশ নিচে হচ্ছে একশো এবার শূন্য শূন্য কাটা শূন্য শূন্য কাটা দুই দুগুণে চার অর্থাৎ মাইনাস চার পার্সেন্ট যেহেতু এটা মাইনাস চার তাহলে এখানে শতকরা হ্রাস পাবে অর্থাৎ শতকরা হ্রাস পায় চার পার্সেন্ট তো অ্যান্সারটা হচ্ছে এখানে চার পার্সেন্ট কমেছে তো যদি আমরা আরেকটা অঙ্ক সমাধান করি এখানে দেওয়া আছে যে গতকাল শেয়ারের দাম ২৫ বেড়েছিল কিন্তু আজ পঁচিশ কমেছে শেয়ারের মোট কত বেড়েছে বা কমেছে অর্থাৎ শেয়ারের দাম কত বেড়েছে বা কমেছে সেটা আমরা জানি না অর্থাৎ কত বেড়েছে বা কমেছে এর মান বের করার যে পদ্ধতিটা সেটা হচ্ছে যে বৃদ্ধির হার যোগ হ্রাসের হার যোগ বৃদ্ধির হার গুণন হ্রাসের হার ভাগ একশো তো প্রথমে শেয়ারের দাম পঁচিশ বৃদ্ধি পায় অর্থাৎ পঁচিশ তারপরে আজ শেয়ারের দাম আবার পঁচিশ কমে তো সে কারণে যেহেতু হ্রাস পায় তো হ্রাস পেলে ঋণাত্মক মাইনাস তো বৃদ্ধি পায় পঁচিশ গুণ হ্রাস পায় পঁচিশ নিচে ভাগ একশো এবার যেহেতু এখানে প্লাসের পঁচিশ আর মাইনাসের পঁচিশ কাটা সুতরাং এখানে কিছুই থাকবে না অর্থাৎ এখানে থাকে হচ্ছে মাইনাসের পঁচিশ প্রথমে লিখলাম তারপর হচ্ছে পঁচিশ নিচে একশো একশো দ্বারা পঁচিশ দ্বারা একশোকে ভাগ করলে চার এবার পঁচিশকে চার দ্বারা ভাগ করা যায় না আর ভাগ করলে সমস্ত যায় অর্থাৎ চার ছয় চব্বিশ অর্থাৎ ছয় সমস্ত চার ভাগের এক থাকে তো যেহেতু এখানে মানটা ঋণাত্মক আসছে সুতরাং এখানে শেয়ারের দাম মোট কমেছে ছয় সমস্ত চার ভাগের এক শতাংশ অ্যানসারটা হচ্ছে ক নাম্বারটা